त्रिपुरा TCA परिचालित मेलाघर बॉयज स्कूल मठे आगामीकाल शुरू होते जाच्छे महिला T20 क्रिकेट मैच। उत्तर पूर्वांचले प्रथम त्रिपुरा राज्य सोनामुड़ा महकुमार मेलाघर बॉयज मठे एकेबारे आंतर्जातिक स्तरे IPL धाचे शुरू होबे उक्त क्रिकेट टूर्नामेंट। ई टूर्नामेंटे राज्य 6टी महिला दल अंशग्रहण करबे। ई महिला T20 क्रिकेट मैच के केंद्र करे आयोजकरा कोनो किछु घाटती राखछेन ना, चलछे व्यापक प्रस्तुति। ताछाड़ा आज की सन्ध्या एक जमजमाट अनुष्ठानेर माध्यम दिए ए क्रिकेट टूर्नामेंटे शुभ उद्बोधन होबे। ए महिला T20 क्रिकेट टूर्नामेंट के केंद्र करे पुरो सोनामुड़ा महकुमा जुड़े क्रिकेट प्रेमीदेर मध्ये व्यापक उत्साह उद्दीपना परिलक्षित होते देखा जाच्छे। ए महिला T20 क्रिकेट मैच सम्पर्के विस्तारित भावे तुले धरें सांबादिक सम्मेलनेर माध्यमे सोनामुड़ा मंडल सभापति श्री विश्वजीत दास। TCA परिचालित जे T20 उमेन क्रिकेट सेटार आजके शुभ सूचना होते जाच्छे बिकाल सन्ध्या 6টায়। এবং সেটা আগামীকাল থেকে আগামীকাল সকাল 8:30 থেকে সেই খেলাটা চলবে। প্রত্যেক দিন প্রতিনিয়ত দুটো টিমের খেলা চলবে। সকাল 8:30 একটা শুরু হবে আর একটা দুপুরে 12টায় শুরু হবে। এরকমভাবে আগামী 7 জানুয়ারি 7 তারিখ অবধি সেই খেলাটা চলবে। তো আপনাদের এই মিডিয়াদের মধ্যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের খেলাপ্রেমী যারা রয়েছে, ক্রিকেট প্রেমী যারা রয়েছে, সকলের কাছে এবং সমস্ত অংশের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্যই। কেননা আমরা লক্ষ্য করেছি এই প্রথমবার ত্রিপুরাতে এত সুন্দর এত বড় মাপের খেলা কখনো আমরা লক্ষ্য করতে পারিনি। মোটামুটি আন্তর্জাতিক স্তরে IPL-এর ধাঁচে মনে হচ্ছে, মোটামুটি আন্তর্জাতিক মানে IPL-এর ধাঁচে হচ্ছে সেই খেলাটা। এবং এই ফার্স্ট টাইম, আর কখনো হয়নি। এবং মেলাঘরে আমাদের শুনে আমরা সাব ডিভিশনের মধ্যে এই প্রথম আমরা এই ধরনের একটা খেলা আমরা দেখতে পাবো। তো আপনাদের মধ্যে আমাদের একটা বার্তা যে সমস্ত সারা ত্রিপুরার যে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, যাতে এই খেলার মধ্যে সকলে উৎসবে আনন্দের মেজাজ যাতে সে খেলাকে অংশগ্রহণ করে, সেই তার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে বসে সেই বার্তাটা যাতে সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, টিমগুলা মানে এদিকে ত্রিপুরা রাজ্যের না বাইরে? হ্যাঁ, ত্রিপুরার যে 6টা টিম, ত্রিপুরার যত উমেন ক্রিকেটার যারা রয়েছে তাদেরকে নিয়ে 6টি টিম সেখানে আসবে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, সেখানে আসছেন ওনারা, প্রতিদিন দুটো করে ম্যাচ সে খেলা চলবে। এই খেলা দেখার জন্য কি টিকিটের কোনো ধার্য আছে না বিনামূল্যে একেবারে মানে দর্শকরা? না না, বিনামূল্যে সেটা সম্পূর্ণভাবে আমাদের বাইজুস সেটা থেকে তারা উদের স্পন্সর। হ্যাঁ, আমরা TCA স্টেট এবং আমাদের সোনামুড়া সাব ডিভিশন TCA পক্ষ থেকে আমরা সেটা পরিচালনার দায়িত্ব আমরা রয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।